আলিসা গ্রুপে সম্মিলিত শাহিদ ভাই লন্ডন থেকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন কোন পুরুষ যদি অজুর বশত ঘরে নামাজ আদা করেন একাকী অথবা জামাতবদ্ধ ভাবে তাহলে কি আজান দেওয়া আবশ্যক কেউ কেউ এভাবে বলেছেন যে ঘরে যদি আজান না দেওয়া হয় তাহলে তো শৈতান দূর হয় না বিষয়টিকে আসলে এমনটি জানাল উপকৃত হব আলহামদুলিল্লাহ হুকাফা ও সালামান আল্লাহ আইবাদিহল্লা দিন ওস্তফা আম্মাবাগ কল আনবি সল্লাহ আল্লি হুসাল্লাম ইজ আদারতি সলাতুফ আল ইউ আজ আহাদুকুম ওয়াল ইউ আম্মিক ওয়াল ইউ আম্মাকুম আকবর হুকুম নেবী সল্লাহ আল্লিসলাম যখন নামাজের সময় হয় তখন তোমাদের একজন আজান দেবে এবং তোমাদের যিনি বড় শিক্ষায় বড় তিনি ইমামতি করবেন এটি হচ্ছে আসল বিষয় যেন আমরা বলবো কোনো পুরুষ যদি ওজোর বশত শরীয়তের যেগুলো রয়ে রয়েছে এই ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি এমনি ঘরে নামাজ আদা করা এটি গুনাহের কাজ কেননা জামাতটি হল জামাতি জামাত হল মুসলিমদের জন্য একটি বড় নিদর্শন এই জন্য নিদর্শন ত্যাগ করা এটি আদৌ ঠিক হবে না কখনো কোনো কারণবশত যদি ঘরে নামাজ আদা করতে হয় বা আদা করে এই ক্ষেত্রে আমরা বলবগন উল্লেখ করেছেন যে এটি তার অজোর যেহেতু বিধায় সেখানে শুধুমাত্র তিনি একামাত দেবেন একাকি অথবা কয়েকজন মিলে জামাতের ক্ষেত্রে আজান দেবেন না কেননা আজানটি কেননা আজানের বিধায় হলো ফরজি কেফা তার গ্রামের মহল্লাতে তার এলাকাতে যদি আজান সম্পন্ন হয় তাহলে তারা যদি নাও দেন এতে কোনো সমস্যা হবে না কোনো অবস্থা যদি এমন হয় যেখানে কোনো ধরনের মানুষ নাই এলাকা নয় কোনো স্থানে গেছি এবং সেখানে ঘরে নামাজ আদা করছি কেননা সেখানে মসজিদ নাই সেখানে উচিত হল আজান দেওয়া আজান দেওয়া এরপরে নামাজ পড়া কেননা নবীসাল্লাম বলেছেন যখন নামাজের সময় হাজির হয় তখন যেন যে আজানের বিধান হল একামতের বিধান হল সেটি হচ্ছে কেউ যদি আদা করে বাকিরা যদি নাও করে এতে কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা নাই এদিকে ওইভাবে আমরা ব্যক্তির ফরজ বলবো না যেহেতু ওজোর বসত তিনি ঘরে আদা করেন ঘরে নামাজ আদা করেন অন্যত্র অন্যত্র যেহেতু আজান হয়ে গেছে আজান হচ্ছে বিধায় আলমক বলেছেন যে ঘরে যেহেতু এটি আসল স্থান নয় নামাজের অতএব শুধুমাত্র একামাত দেবেন সেখানে আজান দেবেন না বাকি থাকলেও কেউ বলেছেন যে ঘরে যদি আজান না দেওয়া হয় তাহলে শয়তান দূর হয় না না এটি সঠিক কথা নয় এটি সঠিক কথা নয় শয়তান দূর হওয়া না হওয়ার সাথে আমাদের নামাজের ওইভাবে সম্পৃক্ততা নাই বরং আল্লাহ নেই বলেছেন আজান দেওয়া হলে শয়তান দূরে দূরে যেতে থাকে দূরে যেতে থাকে দূরে যেতে থাকে সে আবারও ফিরে আসে শয়তানের কাজ হলো ক্ষতি করায় অর্থ এই নয় যেখানে আজান হয়ে গেছে সেখানে আর শয়তান আসবে না এমনটি হলে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছুতে মুক্ত হতাম বরং আমরা বলবো না এটি ওইভাবে শরীয়ত সম্মত নয় যে ঘরে তিনি আজান দেবেন বরং আমরা যেমনটি উল্লেখ করছি কোনো এলাকাতে একাকে যদি হয় যে কোথাও কেউ নাই তাহলে ওই অবস্থাতে আজান দেবেন অন্যথায় শুধুমাত্র একামত দেবেন অল্লাহ আনাম